देश से है प्यार तो हर पल ये कहना चाहिए, देश से है प्यार तो हर पल ये कहना चाहिए, मैं रहूं या ना रहूं भारत ये रहना चाहिए। এগাটা আমরা কাদের জন্য গাইছি? আমাদের ইন্ডিয়ান আর্মি বর্ডার সিকিউরিটি ফোর্স সমস্ত পুলিশ কর্মীর জন্য, তাই তো? যারা সারা রাত দিন নিজের ফ্যামিলি নিজের পরিবারকে ছেড়ে বর্ডারে ডিউটি করেন, এখানে ওখানে ডিউটি করেন, কাদের জন্য? আমাদের জন্য, তাই তো? যাদের কারণে আজকে আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা ভাই দিদি বোনরা এই খোলা হাওয়াতে শ্বাস নিতে পারছি আর ভালোভাবে থাকতে পারছি, কাদের কারণে? শুধুমাত্র ওনাদের কারণে। আজকে ওনারা বর্ডারে জেগে আছেন বলেই আমরা নিজের পরিবারের সাথে বাড়িতে ভালো করে ঘুমোতে পারি, হ্যাঁ কি না? আর সব থেকে বড় এবং স্পেশাল কথা এখন বলবো, এই পৃথিবীতে শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান আর্মি বর্ডার সিকিউরিটি ফোর্স সমস্ত পুলিশ কর্মী এয়ারফোর্স নেভি ডিফেন্স তারাই আছেন যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়, তাই কি? আর কেউ আছে কি যারা আমাদের জন্য শহীদ হয়? বাট ওনারা সবসময় রেডি থাকে আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হওয়ার জন্য। ফোরটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনটিনে পুলওয়ামাতে একটি অনেক বড় বম ব্লাস্ট হয়েছিল, যেখানে আমাদের 44 সিআরপিএফের জওয়ান শহীদ হয়েছিলেন। মনে আছে তো? সবার মনে থাকা উচিত। 14 ফেব্রুয়ারি 2019 পুলওয়ামাতে এত বড় বম ব্লাস্ট হয়েছিল যেখানে আমাদের 44 সিআরপিএফের জওয়ান শহীদ হয়েছিলেন। ওনাদের শরীরের টুকরো টুকরো রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তাই তো? ওনাদের মাংস টুকরো টুকরো হয়েছিল রাস্তার মধ্যে। হয়তো ওনারাও কারোর বাবা ছিলেন, কারোর ছেলে, কারোর দাদা ভাই, কারোর হাজবেন্ড, বাট ওনারা শহীদ হয়েছেন কাদের জন্য? আমাদের জন্য। ওনাদের অনেকজনের বাড়িতে তো পুরো শরীর যেতেও পারেনি, কয়েকজনের বাড়িতে শুধু হাত গেছে, হয়তো কয়েকজনের বাড়িতে শুধু পা গেছে, বাট ওনারা শহীদ হয়েছেন কাদের জন্য? আমাদের জন্য, যাতে আমরা এভাবে আনন্দ নিতে পারি, এভাবে ভালোভাবে থাকতে পারি, তাই তো? বাট শহীদ তো হয়েছেন ওনারা, বাট শহীদ হতে হতে কি বলেছেন জানেন? ওনারা বলেছে কি, দেশ সে হ্যায় প্যার তো হর পল ইয়ে কহনা চাহিয়ে, দেশ সে হ্যায় প্যার তো হর পল ইয়ে কহনা চাহিয়ে, মৈ রহুঁ ইয়া না রহুঁ ভারত ইয়ে রহনা চাহিয়ে, রাইট? ওনারা তো শহীদ হয়। আমরা কোনো সলমান খানের কথা বলছি না, কোনো শাহরুখ খানের কথা বলছি না, কোনো অমিতাভ বচ্চনের কথা বলছি না, আমরা কথা বলছি কাদের? আমাদের রিয়েল হিরো ইন্ডিয়ান আর্মি, যাদের কারণে আমাদের পরিবার সেফ আছে, রাইট? ওনারা তো আমাদের জন্য শহীদ হয়, বাট আমরা কি হতে পারি শহীদ? আমরা পারি না, বাট আমরা কি পারি? আমরা ওনাদেরকে সম্মান দিতে পারি, তাই তো? দিতে পারি তো? এটা আমার দেখে খুব ভালো লেগেছে কি, আমার বলার আগে আপনারা সম্মানের জন্য দাঁড়িয়ে পড়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। Love you all. Wow. একটু উঁচু করে। এবার যাদের দুটো হাত খালি আছে দুটো হাত উপরে উঠবে, আর একবার জোরে হাত আলি ইন্ডিয়ান আর্মির বাহাদুরির জন্য সকল মিলে। এই লাইটটা এভাবেই থাকবে। যখন একজন ইন্ডিয়ান আর্মি লড়াইতে যায়, ওনারা লড়াইতে যাওয়ার আগে ভারত মাকে কি বলে জানেন? ওনারা বলে, কিসি গজরে কি খুশবু কো মেহকতা ছোড় আয়া হুঁ, মেরি নন্হি সি চিড়িয়া কো চহকতা ছোড় আয়া হুঁ, কিসি গজরে কি খুশবু কো মেহকতা ছোড় আয়া হুঁ, মেরি নন্হি সি চিড়িয়া কো চহকতা ছোড় আয়া হুঁ, মুঝে আপনে সিনে সে লগা লে না তু এ ভারত মা, মে আপনি মা কি সুনি বাহো কো তরসতা ছোড় আয়া হুঁ, ও মাই মেরি ক্যা ফিকর তুঝে কিউ আঁখ সে দরিয়া বহতা হ্যায়, তু কহতি থি তেরা চাঁদ হুঁ মে অর চাঁদ হমেশা রহতা হ্যায়, ও বতনাবে মেরে বতনাবে তেরা মেরা প্যার নিরালা থা, কুরবান হুয়া তেরি অসমত মে মে কিতনা নসিবো বালা থা, ¡Gracias!
हमको जान से प्यारा है। सबसे नारा गुलिस्ता हमारा है। सदियों से भारत भूमि दुनिया की शान है। भारत माँ की रक्षा में कुर्बान है। दोस्तानी नाम हमारा है। जदि तोर डाक शुने क्यों नाशे तबे एकला चलो रे। सबाई मिले गाबे आमरा शुनते चाई। जदि तोर डाक शुने क्यों नाशे तबे एकला चलो रे। তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফেরায়, সবাই করে ভয় তবে পরাণ খোলে, তবে পরাণ খোলে। তুই ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে কি একলা চলো রে।